हेलो फ्रेंड, वेलकम টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেড তে আজকে তোমাদের জন্য একটা খুব ভালো একটা ভিডিও আছে, আর যেটা তোমাদের অনেক অনেক কিছু হেল্প করবে। তোমাদের ফার্স্ট যে ইউনিট টেস্ট রয়েছে, ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাস সহ আমরা আজকে বড় প্রশ্ন যে রয়েছে সেই বড় প্রশ্নের সাজেশন আলোচনা করব। তাহলে তোমরা তার আগে মানে সাজেশনে বড় প্রশ্নের যে সাজেশন আছে, মানে বড় প্রশ্ন বলতে 5 নম্বরের যে প্রশ্নগুলো, তো তার আগে আমাদেরকে দেখে নিতে হবে সিলেবাসের কোথা থেকে, মানে কোন গল্প, কোন কবিতা, কোন নাটক এসব থেকে আমাদের 5 নম্বরের প্রশ্ন আছে। তাহলে আগে আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো, এই হচ্ছে তোমাদের প্রথম পাঠ্যসূচি, যেটা তোমাদের যে 10 নম্বরের এখানে তোমরা মূল্যায়ন পাবে, আর তোমরা রিটেন পরীক্ষা দিবে 40 নম্বরে। সে যাই হোক, তো ফার্স্ট সাবমিটিভ যে এক্সাম, তার যে মানে তোমাদের যেটা অন্তর্ভুক্ত রয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে প্রথমে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তারপরে রয়েছে ভূগোল বৃত্তান্ত, এটা হচ্ছে নাটক, তারপরে রয়েছে ইলিয়াস, দাম, নোঙর। এই গেল আমাদের মানে টেক্সট বইয়ের যে পার্ট গুলো সেগুলো। এরপর আমরা আলোচনা করব আমাদের ব্যাকরণের কি কি আছে। ব্যাকরণে আছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন থেকে দুটো আছে, একটা হচ্ছে উপসর্গ আর একটা অনুসর্গ, তারপর আছে ধাতু ও প্রত্যয় আর ভাব সম্প্রসারণ। এই গেল তোমাদের মানে টেক্সট আর হচ্ছে যে ব্যাকরণের যে বিষয়বস্তুগুলো তোমাদের ফার্স্ট সাবমিটিভ এক্সামে আছে সেগুলো। এখনো একটা আছে, এখনো যেটা তোমাদের রয়েছে, যেটা তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে, সহায়ক পাঠে বইয়ে যে প্রফেসর শঙ্কু আছে, সেই প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি, মানে তিনটে পার্ট আছে, তিনটে পার্টের একটা পার্ট থাকবে তোমাদের ফার্স্ট সাবমিটিভে। এরপরে দেখে নি কোথা থেকে কি প্রশ্ন আসবে। দেখো, গল্প, গল্প তাহলে কি কি আছে, দাম আছে, নোঙর নোঙর নয় ইলিয়াস আছে, আর ভূগোল বৃত্তান্ত কোনো গল্প নয়, এটা নাটক। এখান থেকে কি আছে, গল্প থেকে কি আসছে, না হচ্ছে একটা এমসিকিউ প্রশ্ন, আর কি কি থাকবে গল্প থেকে, দুটো এসএকিউ প্রশ্ন, 2 নম্বর মানে 1 নম্বর করে যে 10টা করতে হয় সেখান সেখানে মানে দুটো গল্প থেকে দুটো আসবে। এরপর থাকে শর্ট টাইপ যে প্রশ্নগুলো, 3 নম্বরে যেগুলো লিখতে হয়, ঠিক আছে, সেখান থেকে তোমাদের কটা থাকবে, 3টে। তারপর থাকবে ইজি টাইপ, অর্থাৎ 5 নম্বরে, আর টোটাল আমরা কতগুলো করতে হচ্ছে গল্প থেকে 11টা প্রশ্ন। এরপর আর কি থাকবে, কবিতা, কবিতায় এমসিকিউ 1 শর্ট টাইপ 2, আর ব্যাখ্যাধর্মী যে প্রশ্নগুলো সেটা 3 নম্বর 3, 5 নম্বরের 1টা। আজকে যেহেতু আমরা 5 নম্বর আলোচনা করব, তাহলে আমরা আজকে শুধু দেখে নিই 5 নম্বরের কোথা থেকে কোথা থেকে আসবে। গল্প থেকে আমাদেরকে একটা করতে হবে, আমি এটা অন্য আলাদা কালি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, গল্প থেকে একটা করতে হবে, কবিতা থেকে একটা 5 নম্বর আসবে, আরেকটা 5 নম্বর আসবে সহায়ক গ্রন্থ। সহায়ক গ্রন্থ কি, বোম যাত্রীর ডায়েরি যে গল্পটি রয়েছে তোমাদের, সেইখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন। ভূগোল বৃত্তান্ত, নাটক, প্রবন্ধ আর কোথা থেকেও কোনোভাবে 5 নম্বরের প্রশ্ন আসবে না, সেখান থেকে আসবে তোমাদের কত নম্বরের প্রশ্ন, নাটক থেকে 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে না। এই তিনটে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, গল্প, কবিতা আর বোমযাত্রীর ডায়েরি। এখানে টোটাল কত, 5 থেকে 15 নম্বর। আমরা এই গল্প কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা সেটা সাজেশন করব। চলো, প্রথমে যেটা রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তোমাদের এটা কি, এটা কবিতা। কবিতা থেকে কি আসছে আমরা তাহলে দেখে নিই আগে। দেখো, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আসছে, প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কোন পরিস্থিতিতে প্রজাদের একথা মনে হয়েছিল সেই পরিস্থিতির বিবরণ দাও। অথবা আরেকটি ভাবেও প্রশ্নটি আসতে পারে, সেটা হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তার বর্ণনা দাও। তাহলে প্রশ্নটা দুভাবে এলেই তোমরা ওই একই উত্তরই লিখতে পারবে। এরপর আমরা আলোচনা করব দুয়ের দাগ, দুয়ের 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে দুয়ের দাগে, দেখো, অম্বিকা মঙ্গল গান সেই কবি কঙ্কন, অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের সংক্ষিপ্ত পরিচয় দাও, কাব্যাংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের
পরিচয় দাও। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব খুবই কম কম সাজেশন কম সাজেশনের উপর আমরা আলোচনা করব। 3 থেকে 4টা 5টা এরকম প্রশ্ন আলোচনা করব, যেগুলো করলে তোমরা মানে শব্দার থেকেই মোটামুটি ঘেরা হয়ে যাবে। যেরকমই প্রশ্ন আসতে না কেন তোমরা সেখান থেকে তোমরা লিখে নিতে পারবে। সব ধাপ থেকেই একটা করে প্রশ্ন আমি দিয়ে রেখেছি যাতে তোমাদেরই সুবিধা হয়, বেশি পড়ে যা যাতে করে বেশি না পড়তে হয়, কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়, সেই টেকনিকে আমরা আজকে সাজেশন করেছি। 3 নম্বরে কি রয়েছে, 3-এর দিকে কি প্রশ্নটা দেখে নাও না, বিপাকে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রথ, রথ শব্দটির অর্থ কি, প্রজারা কেন বিপাকে পড়েছিল, তারা ভবন ছেড়ে দিল কেন, অথবা বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রথ, রথ শব্দের অর্থ কি, প্রজাদের বিপাকের স্বরূপ আলোচনা করো। তাহলে দুভাবে প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে, প্রজাদের স্বরূপ, আর এখানে এটাও আসতে পারে যে কেন বিপাকে পড়েছিল, তারা ভবন ছেড়ে দিল কেন। তাহলে আমরা 3টে প্রশ্ন হলো। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন কি রয়েছে দেখো, কলিঙ্গের সুমরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী কে, সুমরে শব্দটির অর্থ কি, জৈমিনীর প্রসঙ্গ উত্থাপনের কারণ কি। এই গেল তোমাদের কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টি কবিতার যে প্রশ্নগুলি রয়েছে। আমি মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, এমন কিছু বেশি প্রশ্ন দিইনি, 4টা প্রশ্ন সব ধাপ থেকেই দেওয়া আছে, যে কোনো ভাবেই প্রশ্ন এলে তোমরা লিখতে পারবে। এরপরে তোমরা যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে আমি PDF দিয়ে দেব। নেক্সট আমরা আলোচনা করব ইলিয়াস। ইলিয়াস হচ্ছে কি, গল্প। ইলিয়াস গল্পের প্রথম প্রশ্নটা কি দেখে নাও, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, উক্তিটির বক্তাকে তাদের এমন মন্তব্যের কারণ কি। সিম্পল প্রশ্ন, বক্তাকে কেন তাকে ভাগ্যবান পুরুষ বলে তারা সবাই গণ্য করতো তার কারণ জানতে চায়। নেক্সট প্রশ্ন কি, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, ইলিয়াস দম্পতি কিভাবে ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তার গল্প অবলম্বনে লেখো, অথবা সে একেবারে সর্বহারা হয়ে পড়ল, সে কে কিভাবে সর্বহারা হয়েছিল, ইলিয়াস কিভাবে ধনী হয়েছিল, ধনী হয়েও সে ও তার স্ত্রী প্রকৃতপক্ষে কেন সুখী ছিল না তা আলোচনা করো। তাহলে কি, ভাগ্য বিপর্যয় আর সর্বহারা হওয়ার কারণ দুটো একই রকম প্রশ্ন, ওই কারণে অথবা দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি রয়েছে না, ইলিয়াসের অতিথি ও বৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো, তার বলতে এখানে কার কথা বলা হয়েছে, ইলিয়াসের অতিথি বৎসল্যতার পরিচয় দাও। তাহলে অতিথিদের বৎসল্যতা স্মরণ করে অতিথির দিক থেকে একটা প্রশ্ন দেওয়া হলো। এই গেল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি দেখো, 4 নম্বর প্রশ্নটা দেখো, ভাগ্য যেন চাকার মতো ঘুরে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, এরূপ মন্তব্যের কারণ লেখো। তোমরা অনেকবার পড়েছো এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তাহলে কি, ভাগ্য যেন চাকার মতো ঘুরে, তাহলে আমরা ওই পাশ থেকেও একটা প্রশ্ন করে নিলাম। নেক্সট প্রশ্ন যাবো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি রয়েছে না, ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহ চরিত্র বিশ্লেষণ করো, মোহাম্মদ শাহ কে ছিল, একজন পার্শ্ব চরিত্র, একজন সাইড ক্যারেক্টার যেটাকে বলি আমরা। তাহলে এই গেল আমাদের ইলিয়াস গল্প থেকে 5টি প্রশ্ন। ইলিয়াস গল্পের এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের যদি কোনোভাবে ডাউট থাকে, তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের গ্রুপ টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট রয়েছে দাম গল্প। দামটা কি, গল্প। গল্পের কি প্রশ্ন রয়েছে, প্রথমে 1 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, দাম গল্প অবলম্বনে গল্পকথক সুকুমারের চরিত্রটি বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে রয়েছে অথবা, আরো কিভাবে আসতে পারে, কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, দেখো কিভাবে আসতে পারে, আমি আরো একটা অথবা দিয়ে রেখেছি, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিল, এই উক্তির আলোকে সুকুমার চরিত্রটি আলোচনা করো। তাহলে কোনো লাইন তুলে দিতে পারে কিন্তু হয়তো ভেতরে চাইছে কিন্তু সুকুমারের চরিত্র,
অতএব খুব ভালো করে প্রশ্ন পেপার আমাদেরকে পড়তে হবে। এই গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে? দাম গল্পে লেখক ছাত্র শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা ও স্নেহ দুয়ের সংমিশ্রণ ঘটিয়েছেন, আলোচনা করো। অথবা ছাত্র শিক্ষকের মানবিক সম্পর্কের এক অসামান্য দলিল দাম গল্পটি আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক রকম ভাবে এটা আসতে পারে। বন্ধুত্ব স্নেহের সম্পর্ক হয়েছে, শ্রদ্ধা দুই মিশে গেছে, এটা একটা আলোচনা, সম্পর্কের আলোচনা, দলিল একটা বিখ্যাত মানে একটা ছাত্র শিক্ষক শিক্ষকের মানবিক সম্পর্ক যে অসামান্য দলিল হয়েছে সেটা তোমার এই দাম গল্প অবলম্বনে কিভাবে ফুটে উঠেছে তা চিত্রায়িত করো। অনেক ভাবে আসতে পারে প্রশ্নটা, কিন্তু একই উত্তর হবে। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ছবিটা যা ফুলল তা খুব উজ্জ্বল নয়, এখানে কোন ছবির কথা বলা হয়েছে, ছবিটা উজ্জ্বল নয় কেন? এই গেল আমাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিল, কে কাকে কি বিক্রি করেছিল? এমন বক্তব্যের এমন বক্তার মনে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছে তার কারণ লেখো। অথবা কি আসতে পারে, না আমাকে অমর করে দিয়েছো, বক্তার অমরত্বের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। কাকে অমর করে দিয়েছিল? মাস্টার মশাইকে। মাস্টার মশাই যে অমরত্বের যে প্রাসঙ্গিক মানে তার যে প্রসঙ্গে সে অমরত্ব লাভ করেছে সেটা আলোচনা। তাহলে অনেক ভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে দাম গল্পটিকে আমরা 4টি প্রশ্ন আলোচনা করে নিলাম। এই আমি এখনো তোমাদেরকে বলবো, তোমরা যদি এখনো এই প্রশ্নের উত্তর যদি না জেনে থাকো তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই টেলিগ্রামে দেওয়া যে লিঙ্কটি রয়েছে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো। এরপর আলোচনা করব নোঙর। নোঙর কি? নোঙর ছিল কবিতা। কবিতা থেকে কি প্রশ্ন রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, নোঙর কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। নোঙর কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এই গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। দেখো অনেক ভাবে আসতে পারে প্রশ্ন, দেখো তোমরা দেখে নাও সেটা। নোঙরের কাছে বাধা তবু এ নিকটে চিরকাল, উদ্দীপাংশে অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। অথবা নোঙর গিয়েছে তটের কিনারে, বলতে কি বোঝানো হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এরপরে আরো কি আসতে পারে দেখো, নোঙরের কাছে বাধা আছে তবু এ নৌকা চিরকাল, কবির এমন উপলব্ধির কারণ আলোচনা করো। তাহলে কি 3 রকম ভাবে প্রশ্নটি আসতে পারে, উত্তর কিন্তু একটাই হবে। দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, সরি 3 নম্বর প্রশ্ন দেখো, নোঙর কবিতায় স্থিতি ও গতির চিত্র কিভাবে ধরা পড়েছে তা বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, নোঙর কিসের প্রতীক? নোঙর কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো। এই গেল আমাদের নোঙর কবিতা থেকে 4টি প্রশ্ন। আর বাকি রইলো কি, তোমরা এখন বলবে যে ধ্রুব বৃত্তান্ত থেকে দেওয়া হয়নি কেন? ভূগোল বৃত্তান্ত থেকে তো 5 নম্বরের প্রশ্ন আসেই না, 3 নম্বরের প্রশ্ন আছে। তো 3 নম্বরে যখন প্রশ্ন করাবো তখন ভূগোল বৃত্তান্ত থেকে সমস্ত মানে প্রশ্ন দিয়ে দেওয়া হবে। তাহলে কি এই প্রশ্নগুলো তোমরা যদি উত্তর যদি তোমাদের না জানা থাকে তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপটা তোমরা কোথায় পাবে? ডিসক্রিপশন বক্সে যাবে, গিয়ে দেখবে টেলিগ্রাম ফলো মি টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে তোমাদের একটা লিংক থাকবে, সেই লিংকটির উপর তোমরা ক্লিক করবে, তাতেই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। জয়েন হয়ে গেলে তোমাদের ওইখানে এই প্রশ্নের PDF দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।